প্রায় 300 কোটি বাজেটের বড় মিয়া ছোট মিয়া বক্স অফিসে কি আয় করলো, ডুবলো নাকি জিতলো? এদিকে আল্লু অর্জুনের পুষ্পা 2 মুক্তির আগেই বিশাল ইনকাম, ওটিটি প্ল্যাটফর্ম দিচ্ছে বড় একটা অ্যামাউন্ট। ফাইনালে থাকছে রণবীর কাপুরের রামায়না মুভি বাজাতে এগিয়ে এলো ইয়াশ। তবে ভক্তদের জন্য এটা হতে পারে বড় একটা দুঃসংবাদ। প্রথমে আসি বড় মিয়া ছোট মিয়ার কাছে। এর আগে এই ফিল্মের প্রোডিউসার জ্যাকি ভগ্নানি আর তার বাবা মিলে তো বলেছিলেন বড় মিয়া ছোট মিয়া নাকি বক্স অফিসে 1100 কোটি কনফার্ম, যদিও ব্যাপারটা কেউ সিরিয়াসলি নেয়নি। এখন 1100 কোটি তো দূরের কথা, 100 কোটিও কামাতে পারবে কিনা এ নিয়ে রয়েছে সন্দেহ। কারণ ট্রেড অ্যানালিস্টরা বলছে এই মুভির লাইফটাইম ইনকাম 70 কোটি থেকে বেশি হওয়া খুবই টাফ হবে। ঈদের দিন মুক্তি পেলেও মুক্তির প্রথম দিনে বড় মিয়া ছোট মিয়ার ইনকাম ছিল 16 কোটি 7 লাখের মতো। এরপরে 3 দিন আর কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেনি ইনকাম। সেকেন্ড দিনে কামিয়েছে মাত্র 6 কোটি 50 লাখ রুপি, তৃতীয় আর চতুর্থ দিনে বক্স অফিসে ইনকাম ছিল 7 কোটি 50 লাখ রুপি আর 8 কোটি 50 লাখ রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহে মুক্তির পর প্রথম 4 দিনে ইনকাম হয়েছে মাত্র 37 কোটি 7 লাখ রুপি। এখন মুভি রিলিজ পেয়েছে ঈদের দিন, সাথে কোনো বড় মুভিও ছিল না, আকশা আর টাইগারের মতো স্টার কাস্টও ছিল, তারপরেও এই মুভি মেজর রিজেকশন ফেস করেছে দর্শক আর ক্রিটিক্স মহল থেকে, যার কারণে এই মুভির বেহাল দশা এবং এটা হতে যাচ্ছে একটা বড় ফ্লপ আকশায় আর টাইগার শ্রফের ক্যারিয়ারে। বাইরে এত কিছুর পরেও কোনোভাবে আকশায় টাইগার বের হতে পারছেন না ফ্লপের বৃত্ত থেকে। এদিকে পুষ্পা 2 এর টিজার তো রিলিজ পেল এপ্রিলের 8 তারিখ, আর টিজারে খুব বেশি একটা কিছু রিভিল করা না হলেও আল্লু অর্জুনের লুকস আর কিছু অ্যাকশন মোমেন্ট দেখানো হয়েছে। আর এই ছোট্ট সিকোয়েন্সটা শ্যুট করতে খরচ হয়েছে প্রায় 60 কোটি রুপি। সো বোঝা যাচ্ছে এখানে মেকার্সটা কোনো কিছুর কোনো কমতি রাখেননি। এবং এখন শোনা যাচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এই মুভি ডিজিটাল রাইটস কেনার জন্য খুব বেশি আগ্রহী এবং তারা অলরেডি 100 কোটি রুপি অফার করেছে। আর অন্যদিকে পুষ্পা 2 এর গ্লোবাল মিউজিক আর হিন্দি স্যাটেলাইটের রাইটস কিন্তু 60 কোটি রুপিতে অলরেডি কিনে ফেলেছে টি সিরিজ। ফাইনালে আসি ইয়াশের কাছে। তো এখন ঘটনা হলো, সবাই অলরেডি জানে যে রণবীর কাপুর আর নীতেশ তিওয়ারির ফিল্ম রামায়না থেকে অলরেডি সরে দাঁড়িয়েছেন ফিল্মের কো প্রোডিউসার মধুমন্ত রায়। এ নিয়ে তখন সবার মধ্যে সংশয় তৈরি হয় যে আদৌ ফিল্ম হবে কি হবে না। তবে এখন শোনা যাচ্ছে যে 500 কোটি রুপি বাজেটের এই ফিল্ম সেভ করতে এগিয়ে এসেছে ইয়াশ কো প্রোডিউসার হিসেবে তার মাস্টারমাইন্ড ফিল্ম প্রোডাকশন থেকে। বাট এখানে একটা দুঃখজনক ব্যাপার হলো, সেই সব রিপোর্টসে এটাও বলা হয়েছে যে ইয়াশের যে রামায়ণের রোল প্লে করার কথা ছিল সেটা শেয়ার করছে না, থাকছে শুধু কো প্রোডিউসার হিসেবে। যদিও এই ব্যাপারে কনফার্ম করেনি ইয়াশ কিংবা নীতেশ তিওয়ারি কেউই। তবে ইয়াশ যদি সত্যি রামায়ণের রোল প্লে না করে তাহলে এই মুভির হাইপ অনেকটাই ডাউন হয়ে যাবে। আবার শোনা যাচ্ছে বিজয় সেতুপতি থাকবে রামায়ণের ছোট ভাইয়ের রোলে, কিন্তু ইয়াশ যদি না থাকে তবে তার পরিবর্তে কে থাকবে রাবণের রোলে এ নিয়ে কিছু জানা যায়নি।